क्वेश्चन नंबर 33 देखो मैथटा हलो cos x by root over 1 plus sin x तो प्रथमे आमादेर के एक cos x टाके फॉर्मूला ही भांगते हबे तो आमादेर क्लास 11 ए एकटा फॉर्मूला छिलो सेटा हलो cos 2 theta equal to cos square theta minus sin square theta এই cos 2 থিটা সমান সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এই ফর্মুলাটা আমরা ক্লাস 11 এ পড়েছি এখানটাই শুধুমাত্র cos x আছে যার জন্য এই থিটা গুলোর জায়গায় এখন বাই 2 হয়ে যাবে একটা তো এটাকে আমরা লিখতে পারবো cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 আর নিচে আমরা 1 কে লিখতে পারবো cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 কেননা আমরা জানি এটা মাধ্যমিকের ফর্মুলা প্লাস এই সাইন থিটাকে আমরা সাইন টু থিটার যে ফর্মুলাটা ওইভাবে ভাঙিয়ে লিখব তো এখানে যেহেতু টু থিটা নেই তো এই এক্সটাকে আমাদেরকে বানিয়ে নিতে হবে টু ইন্টু এক্স বাই টু এবার আমরা এখানে থিটা মানে এক্স বাই টু ধরবো তো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু হয়ে যাবে আমাদের এটাকে ফর্মুলায় ভাঙালে এরপরে আমরা দেখছি উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভালো করে যদি খেয়াল করে দেখো এখানে cos স্কয়ার আছে আর এখানে sin স্কয়ার আছে তো এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এটাকে লেখা যাবে একবার a প্লাস b একবার লেখা যাবে a মাইনাস b আর নিচে যদি একটুখানি খেয়াল করো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটাকে লেখা যাবে a প্লাস b তার হোল স্কয়ার এখন দেখো এই স্কয়ার আর এর উপরে যে রুটটা আছে সেটা উঠে যাবে তাহলে শুধুমাত্র এটা পড়ে থাকবে তাহলে নিচে পড়ে থাকলো এই জিনিসটা আর উপরে দেখো এটা আর এটা পড়ে আছে তো এবার আমি খেয়াল করলে দেখবো যে এটা আর এটা কেটে যাচ্ছে কেননা দুটো একই টার্ম তো এবার আমাদের পড়ে থাকলো cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তো এবার আমাদের এইটুকুকে ইন্টিগ্রেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে তো cos mx এর ফর্মুলা হলো সাইন mx বাই m m মানে 1 বাই 2 এটা আমি অনেকবার বলেছি মাইনাস সাইনের যখন ইন্টিগ্রেশন করবে একটা মাইনাস আসবে এটা খুব সাবধানে করতে হবে আর সাইন এম এক্স এর ফর্মুলা হলো কস এম এক্স বাই এম তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করলে হয়ে গেল প্লাস আচ্ছা এবার এই ওয়ান বাই টুটা যখন টুটা উপরে উঠে যাবে তাহলে এখানে চলে আসবে আর এটাও এখানে চলে যাবে তো দু জায়গার থেকে টু আমি একবারে কমন নিয়ে নিয়েছি তাহলে আমাদের পড়ে থাকলো সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু আর প্লাস দিয়ে একটা সি দিয়ে নিয়েছি যেটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পারি কোশ্চেন নাম্বার 34 তো এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা ত্রিকোণমিতির আরও একটা ফর্মুলা দেখে নেব যেটা আমরা অলরেডি ক্লাস 11 এ পড়ে এসেছি ফর্মুলাটা হলো টু সাইন এ কস বি থাকলে পরে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি হয় তো এই ফর্মুলাটা তোমরা একবার দেখে নাও টু সাইন এ কস বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি একবার এ এর সাথে বি এর যোগ হচ্ছে সাইন দিয়ে আর একবার এ এর সাথে বি এর বিয়োগ হচ্ছে সাইন দিয়ে তো এখানে আমরা ঠিক সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব দেখো আমি একটা ওয়ান বাই টু সামনে নিয়েছি তাহলে আমরা এখানে একটা টু লিখতে পারবো তাহলে এবার হয়ে গেল টু সাইন এ কস বি তাহলে এটাকে লেখা যাবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি তাহলে 7x আর 3x 10x আর 7x থেকে 3x বাদ দিলে 4x এখন এটাকে আমরা একবারে ইন্টিগ্রেশন করে নিয়েছি এখানটায় আর ভাঙাইনি দেখো সাইনের যখন আমরা ইন্টিগ্রেশন করব সাইন mx তো একটা মাইনাস আছে আর ইন্টিগ্রেশন হয় cos mx বাই m তাহলে এটাও সেম তাহলে হবে মাইনাস cos mx বাই m প্লাস c দেখো মাইনাস সরি এই মাইনাস দু জায়গা থেকে কমন নিয়ে নিয়েছি তাহলে এই ওয়ান বাই টু যেটা আছে আর ওটাকে গুণ করে দিয়েছি তাহলে টু দিয়ে টেনকে গুণ করলে টোয়েন্টি টু দিয়ে ফোরকে গুণ করলে এইট প্লাস সি ব্যাস এইটুকুই আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা কোশ্চেন নাম্বার 35 দেখবো কোশ্চেন নাম্বার 35টা আগের মতোই সিমিলার প্রসেসে করতে হবে আমাদেরকে যেটা করতে হবে এই জিনিসটাকে একটা ফর্মুলায় নিয়ে আসতে হবে যার জন্য আমরা ওয়ান বাই টু সামনে নিয়ে নিয়েছি আর এখানে একটা টু নিয়ে নিয়েছি তো এটা যেটা হলো এটা একটা ফর্মুলা পড়ে গেল সেই ফর্মুলাটা দেখো একবার একটুখানি খেয়াল করে নাও টু কস এ আর কস বির ফর্মুলা ক্লাস ইলেভেনের ত্রিকোণমিত্রি থেকে তাহলে এর ফর্মুলা করলে হয় কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি
এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে একবার লিখবো কস এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। এখানটায় তোমরা যে কোনো একটাকে এ যে কোনো একটাকে বি নিতে পারো। এবার দেখো তাহলে টু এক্স আর ফোর এক্স যোগ করলে সিক্স এক্স, আর টু এক্স থেকে ফোর এক্স বাদ দিলে কত হবে মাইনাস টু এক্স, তাই তো? কিন্তু তোমরা ভাবছো যে মাইনাস আমি এখন কেন লিখিনি, দেখো এখানে দেখিয়ে দিয়েছি কস অফ মাইনাস থিটা মানে কি কস থিটা, এটা ক্লাস ইলেভেনে আমরা শিখেছি, যার জন্য আমি এখানে মাইনাসটা লিখিনি। আচ্ছা এরপরে ব্যাস সোজা কস এম এক্স এর ইন্টিগ্রেশন হলো সাইন এম এক্স বাই এম প্লাস কস এম এক্স এর ইন্টিগ্রেশন হলো সাইন এম এক্স বাই এম, এখানে এম মানে টু, এখানে এম মানে সিক্স। ব্যাস এবার ওয়ান বাই টুটা গুণ করে দিয়েছি, তাহলে টুটা ছয়ের সাথে গুণ করলে বারো আর এই টুটা টু এর সাথে গুণ করলে ফোর। ব্যাস এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বুঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 36, তো 36 নাম্বার ম্যাথসে আমাদেরকে আবার ত্রিকোণমিতির আরও একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমি সেই ফর্মুলাটা ডান সাইডে লিখে দিয়েছি, ফর্মুলাটা হলো টু কস এ সাইন বির ফর্মুলা ক্লাস ইলেভেনের। তো এই ফর্মুলাটা করলে যেটা হবে সাইন অফ এ প্লাস বি, আর যেহেতু কস সামনে আছে আগে কস এ ধরেছি কস প্রথমটাকে, যার জন্য মাইনাস বসাতে হবে, দিয়ে সাইন অফ এ মাইনাস বি। আমি এই ফর্মুলা দিয়ে এই ম্যাথটাকে সলভ করেছি, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই টু কস এ সাইন বিকে টু সাইন এ কস বি দিয়েই করবে, তোমরা এটাকে আগে নেবে আর এটাকে পরে নেবে, তাহলে পরে তোমাদেরকে ডবল ফর্মুলা মনে রাখতে হবে না, আগের ফর্মুলাটা দিয়েই এই ম্যাথটা হয়ে যাবে। কিন্তু আমি এই ম্যাথটা এই ফর্মুলা দিয়েই সলভ করেছি। তো টু কস এ সাইন বির ফর্মুলা হলো, দেখো টু কস এ সাইন বি ফর্মুলা হলো সাইন অফ এ প্লাস বি মাইনাস হবে, যেহেতু কস আগে আছে তো তারপরে আমরা লিখব সাইন অফ এ মাইনাস বি। এরপরে জাস্ট আর কিছু নেই, সাত আর চার হলো এগারো, আর সাত থেকে চার বাদ দিলে তিন। এবার সাইন এম এক্স এর ফর্মুলা হলো মাইনাস, দেখো ইন্টিগ্রেশন আছে, আমি একবার ইন্টিগ্রেশন করেছি, আমি আর ভাঙাচ্ছি না বারবার, তাহলে আমি এটার ইন্টিগ্রেশন করছি। তাহলে সাইনের ইন্টিগ্রেশন করলে কস হয় এবং মাইনাস বসে সামনে একটা, আর এম এক্স অবশ্যই বসবে আর নিচে বসবে এম, সরি এখানেও তাই, দেখো মাইনাস আছে তাই মাইনাস বসালাম। এই সাইনের ইন্টিগ্রেশন করার জন্য একটা মাইনাস বসবে, সাইন এম এক্স এর ফর্মুলা হলো কস এম এক্স বাই এম প্লাস দিয়ে সি, সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা এরপরে এই ওয়ান বাই টু এর যে টুটা আছে এটা নিচে আছে, তার জন্য এই টুটা একবার এগারোকে গুণ করতে হবে আর একবার তিনকে গুণ করতে হবে, আর এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে। তো এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হলে হলো প্লাস, দুই দিয়ে এগারোকে গুণ করলে বাইশ, একটা মাইনাস ছিল তাই মাইনাস বসেছে, কস এগারো এক্স। আচ্ছা এই দুই দিয়ে এই তিনকে গুণ করলে হলো ছয়, তাহলে হয়ে গেল কস থ্রি এক্স বাই সিক্স। এই জিনিসটাই অ্যান্সারে আছে, কিন্তু একটুখানি সাজানো, আগে পজিটিভ টার্মটা তারপরে নেগেটিভ টার্মটা, তো আমি তোমাদেরকে এখানে সাজিয়েও দিয়েছি আগে পজিটিভটাকে তারপরে নেগেটিভটাকে। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। 37, তো এখানেও ত্রিকোণমিতির আরও একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো সেই ফর্মুলাটা আমি এখানে লিখে দিয়েছি, ফর্মুলাটা হলো টু সাইন এ সাইন বি। এখন যদি খেয়াল করে দেখো কোনো কস কিন্তু এখানে নেই, দুটোই সাইন দিয়ে আছে। তো দুটোই সাইন দিয়ে থাকলে ফর্মুলাটা যেটা হয় কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, আগে কস দিয়ে মাইনাস হবে তারপরে মাইনাস তারপরে কস দিয়ে আবার এ প্লাস বি হবে। তো এই সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি ওয়ান বাই টু দিয়ে টু নিয়ে নিয়েছি এখানে, তাহলে টু সাইনে সাইন বিকে আমরা লিখতে পারবো কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এবার সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে ফোর এক্স, আর সেভেন এক্স আর থ্রি এক্স অ্যাড করলে হলো টেন এক্স, আর কস এম এক্স এর ফর্মুলা হলো সাইন এম এক্স বাই এম, এখানেও তাই সাইন এম এক্স বাই এম। তাহলে এবার এই ওয়ান বাই টু এর টুটা যদি নিচে গুণ করে দাও তাহলে হয়ে যাবে চার দুগুণে আট, আর দুই দিয়ে দশকে গুণ করলে কুড়ি। ব্যাস এইটুকু, আর এখানে আমি একবারের ইন্টিগ্রেশন করেছি, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ, আমি পার্টে ভাঙাইনি। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে। কোশ্চেন নাম্বার 38, তার এক নাম্বার ম্যাথটা আমরা করব। তো এটা একটু কনসেপচুয়াল, দেখো প্রথমে আমি কিছু কথাবার্তা এখানে লিখে রেখেছি যেটা তোমাদেরও ম্যাথসে লিখতে হবে। যদি নির্ণেয় বক্রের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, মানে কোনো একটা বক্রের সমীকরণ যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে তবে অন্তর্কলজের জ্যামিতিক ব্যাখ্যা থেকে পাওয়া যায় যে এক্স ওয়াই বিন্দুতে এই বক্রটার প্রবণতা হবে ডি ওয়াই ডি এক্স।
তার মানে কোনো একটা বক্রের সমীকরণ যদি y ইকুয়াল টু fx হয় তাহলে x কমা y বিন্দুতে এই বক্রটার প্রবণতা হবে dy dx। এইটুকু আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে অঙ্কে দেওয়া আছে প্রবণতা কত 2x প্লাস 1, তাহলে আমরা লিখে নেব dy dx ইকুয়াল টু 2x প্লাস 1, এটা লিখেছি প্রশ্নানুযায়ী। এবার সমাকলন করে পাই এই dxটাকে এদিকে গুণ করে দিয়েছি, এখানে ইন্টিগ্রেশন দিতে ভুলে গেছি। এবার এই dx দিয়ে 2x কে একবার গুণ করেছি, 2 টাকে বাইরে বের করেছি যেহেতু ওটা একটা কনস্ট্যান্ট, আর 1 কে dx দিয়ে গুণ করলে dx হবে। এবার দেখো এখানে x এর মাথায় কিছু নাই মানে 1 আছে, তো এটা হয়ে গেল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর ফর্মুলা। আর এর ফর্মুলাটা তোমরা মনে করতে পারছো নিশ্চয়ই, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তা ওই ফর্মুলাটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি, n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস dx এর ইন্টিগ্রেশন হলো x প্লাস c। তাহলে আমরা পাবো 1 প্লাস 1 মানে 2। এবার দেখো এই 2 দিয়ে এই 2 কে যদি কেটে দিই তাহলে পড়ে থাকলো x স্কয়ার প্লাস x প্লাস c। তো এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন বলেছিল এটা y এর মান, এখন ওরা বলেছে কোশ্চেনে যে যে বক্রটা আমরা পেলাম বক্রটা হলো y ইকুয়াল টু x স্কয়ার প্লাস x প্লাস c, এই 2 নম্বর বক্রটা আমরা পেয়েছি। কিন্তু ওরা বলেছে যে 2 নং বক্রটা মাইনাস 4 কমা 2 বিন্দুগামী হলে, তো মাইনাস 4 কমা 2 বিন্দুগামী, তো প্রথম যে মানটা সেটা x এর, দ্বিতীয় যে মানটা সেটা y এর। তো আমরা যেটা করব এই বিন্দুটা এই বক্রটাতে পুরোপুরি বসিয়ে দেবো, দিয়ে আমরা এই কনস্ট্যান্টার মান বের করার চেষ্টা করব। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের বক্রটা ছিল অ্যাকচুয়ালি y ইকুয়াল টু x স্কয়ার প্লাস x প্লাস c, তো y এর ভ্যালু কত 2 আর x এর ভ্যালু মাইনাস 4, তাহলে প্রথমটার স্কোয়ার আছে তারপরে মাইনাস 4 প্লাস c, তাহলে 4 এর স্কোয়ার করলে 16, মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই প্লাস গুণ করে মাইনাস, আর এখানে 2 ছিল, তো 4 থেকে 16 থেকে 4 বাদ দিলে 12 প্লাস c, তাহলে c ইকুয়াল টু হয়ে যাবে, এই 12টাকে আমাকে এদিকে নিয়ে আসতে হবে, তাহলে 2 মাইনাস 12 হয়ে যাবে, তাহলে যেটা হবে মাইনাস 10, তাহলে c এর ভ্যালু আমাদের বেরোলো মাইনাস 10, যেটা কনস্ট্যান্টের মান। তো আমাদের নির্ণেয় বক্রের যে সমীকরণটা হয়ে যাবে, অতএব বক্রের সমীকরণ, নির্ণেয় বক্রের সমীকরণ সমীকরণ y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x প্লাস c ছিল এখানটায়, তো c এর ভ্যালু যেহেতু মাইনাস 10 হলো, তো এখানে বসিয়ে দেবো আমরা মাইনাস 10। ব্যাস এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় বক্রের সমীকরণ। আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 38, তার সেকেন্ড ম্যাথটা। তো কোশ্চেনে অলরেডি বলাই আছে যে এক্স ওয়াই বিন্দুতে বক্রের নতি হলো মাইনাস ওয়াই, তো সেহেতু আমরা প্রশ্নানুসারে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই লিখে নিয়েছি, কারণ আমরা আগের ম্যাথসেই দেখলাম যে নতি বা প্রবণতা মানে হলো ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই লিখে নিলাম। এখন এটাকে যদি আমি ডিএক্সটাকে সরাসরি এদিকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ আমাদের ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিএক্স আসবে। তো আমরা দেখছি এখানে ওয়াইটা তখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ডিওয়াই ডিএক্সকে উল্টে নিলাম, তাহলে হয়ে গেল ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এই ওয়াইটা 1 বাই ওয়াই হয়ে যাবে, তখন মাইনাসটা এখানে লেখো বা এখানে লেখো কোনো ব্যাপার না। এবার এই ডিওয়াইটাকে আমি কোনাকোনি গুণ করে দিয়েছি, তো ডিওয়াইটাকে আমি 1 এর জায়গায় পাঠিয়ে দিয়েছি, তাহলে 1 দিয়ে ডিওয়াইকে গুণ করলে ডিওয়াই, তো এবার হয়ে গেল ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই। এবার আমরা এখানে যদি সমাকলন অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা সমাকলন করতে পারবো। তো এবার দেখো সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডিএক্স নিয়ে নিয়েছি, এখানে ডিএক্স ছিল ইন্টিগ্রেশন, এদিকেও ইন্টিগ্রেশন নিয়ে নিয়েছি, তো মাইনাসটাকে বাইরে বের করে দিয়েছি। দেখো ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স, মাইনাস আছে, আর ডিওয়াই বাই ওয়াই এর ইন্টিগ্রেশন হলো লগ লগ অফ মড ওয়াই, কেননা এটা আমরা শিখেছি ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হলো লগ অফ মড এক্স, তো এখানে ওয়াই আছে তাই মড ওয়াই হয়েছে। এবার দেখো এই বক্রটা 2,1 বিন্দুগামী হলে বলেছিল, কেননা এই যে কনস্ট্যান্টটা আছে এই কনস্ট্যান্টটাকে আমাদেরকে সরাতে হবে, তো 2,1 বিন্দুগামী হলে তো এক্স এর ভ্যালু 2 ওয়াই এর ভ্যালু 1, তো এক্স এর জায়গায় 2 বসিয়েছি মাইনাস লগ ওয়াই এর ভ্যালু 1 প্লাস সি। আমরা জানি ছোট ক্লাসে পড়েছিলাম যে লগ 1 এর মান 0, তো লগ 1 এর মান যদি 0 হয় তো এই জায়গায় 0 বসিয়ে দিয়েছি আর এখানে 2 আছে প্লাস সি। দেখো মাইনাস এর সাথে 0 গুণ করলে 0ই হবে, তাহলে সি এর যে ভ্যালু সেটা বেরোলো 2, তাহলে এবার এই সি এর ভ্যালুটা আমরা যেটা করব এই সমীকরণটাতে, এটা আমাদের বক্রের সমীকরণ ছিল এখানে বসিয়ে দেবো, তাহলে বক্রের সমীকরণটা ছিল এক্স ইকুয়াল টু মাইনাস লগ মড ওয়াই প্লাস সি, তো সি এর ভ্যালু কত 2, তো সি এর জায়গায় বসিয়ে দিয়েছি
এর পরে এই মাইনাস লগ মড ওয়াইটাকে বাম দিকে এনেছি, তাহলে হলো এক্স প্লাস লগ অফ মড ওয়াই ইকুয়াল টু টু, যেটা আমাদের নির্ণেয় বক্রের সমীকরণ। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বুঝাতে পারি। কোশ্চেন নাম্বার 39। তো কোশ্চেন নাম্বার 39 যদি তোমরা কোশ্চেনটাকে ফলো করো তাহলে দেখবে কোশ্চেন নাম্বার 39-এ বলা আছে যে এমন একটা আপেক্ষক নির্ণয় করো যার অবকল তোমাকে দেওয়া আছে। তো অবকল যেটা দেওয়া আছে সেটা হলো এটা, দেখো অলরেডি ওরা ডিএক্স দিয়ে দিয়ে রেখেছে, মানে তোমাদেরকে অলরেডি কিছু একটা ইশারা করছে ওরা, এর অবকল। তো মনে করি আমি আপেক্ষকটা হলো ওয়াই, তো এর অবকল মানে কি, ডি দিয়ে তোমরা যেটাকে লিখবে সেটাই হলো ওর অবকল। তো ওই জন্য আমরা এই ওয়াইটাকে লিখবো ডি ওয়াই, তাহলে এটা হয়ে গেল ওই আপেক্ষকটার অবকল। এখন ওরাও আপেক্ষকটার অবকল একটা দিয়ে রেখেছিল, তো এটা আর এটা হয়ে গেল ইকুয়াল। এবার জাস্ট আমরা এখানটাই সমাকলন অ্যাপ্লাই করব আর আমরা আস্তে আস্তে অ্যান্সারের দিকে যাব। তো সমাকলন অ্যাপ্লাই করে নিয়েছি, এখন এখানে যেটা করতে হবে আমাকে একটা 1/4 বাইরে নিয়ে এখানে একটা 4 লিখলাম। কেন লিখলাম তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, এরকম ম্যাথ তোমরা অলরেডি আগে পেয়েছো। এই পুরো ব্যাপারটাকে আমরা লিখবো 2 sin x cos x তার হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো আগেরটাই আসছে, 2 sin θ cos θ-র ফর্মুলা হলো sin 2θ, এর স্কোয়ারটা ছিল, তাহলে এখন এটা হয়ে গেল sin² 2x, বাইরে একটা 1/4 আছে। এখন এরও সমাকলনের ফর্মুলা করা যাবে না, যার জন্য এটাকে আবার ভাঙাতে হবে। তো আমি এখানে এই 4টাকে 8 করে নিয়েছি আর এখানে একটা এক্সট্রা 2 লিখে নিয়েছি, তো এখন হয়ে গেল এটা 2 sin² θ। তাহলে 2 sin² θ-র যে ফর্মুলা সেটা হলো 1 cos 2θ। তো এখানে থিটা মানে 2x, তো 2θ মানে হয়ে যাবে 2 × 2x, তাহলে হয়ে যাবে 2 sin² 2x ইকুয়াল টু 1 cos 4x। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, তো dx দিয়ে একবার 1-কে মাল্টিপ্লাই করে নিয়েছি আর dx দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নিয়েছি আর 1/8-টাকে বাইরে রেখে নিয়েছি। তো আচ্ছা এখন এই ওয়াইটা কোথায় পেলাম, এই যে ডি ওয়াই এর ইন্টিগ্রেশন করলে হবে ওয়াই, এখানে জায়গা নেই বলে আমি আর লিখিনি, তোমরা লিখতে থাকবে। এবার dx এর ইন্টিগ্রেশন করলে x আর cos mx এর ইন্টিগ্রেশন হলো sin mx বাই m প্লাস c। তো আমাদের অ্যান্সার আসলো y ইকুয়াল টু 1/8x মাইনাস সাইন 4x/4 প্লাস c, যেটা হলো আমাদের নির্ণেয় বক্রের সমীকরণ। এখানে কনস্ট্যান্ট c থাকবে কারণ কোনো রকম কন্ডিশন ওরা বলে দেয়নি। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 40, এটা এই সেকশনের লাস্ট ম্যাথ। তো dy dx ইকুয়াল টু দেওয়া আছে 3√x মাইনাস 1/√x, এবং কোশ্চেনে বলা হয়েছে যে y কে x এর আপেক্ষক রূপে প্রকাশ করো যখন y এর মান 12, x এর মান 4। তো আমাদেরকে যেটা করতে হবে আগে dx দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, তো dy ইকুয়াল টু হয়ে গেল এটা ইন্টু dx। এবার এই √x কে ভাঙালে তোমরা জানো x এর মাথায় 1/2 বসে, তো নিচেও ভাঙিয়ে নিয়েছি dx টাকে বাইরে রেখেছি। এবার এই x^1/2টা নিচে ছিল, তো এটাকে যদি উপরে তুলে দিই তো একটা মাইনাস বসবে, এটা ইনভার্সের রুলস। এরপরে আমরা এখানে সমাকলন অ্যাপ্লাই করব, তো সমাকলন করে পাই dy, দেখো ইন্টিগ্রেশন dy আবার ইন্টিগ্রেশন, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট যেটাকে আমি পরে ভেঙেছি। তো এখানে 3টা ধ্রুবক, তাই 3কে বাইরে বের করে নিয়েছি, x^1/2 dx মাইনাস x^-1/2 dx। তো দুটোতে একই সূত্র পড়বে, সূত্রটা হলো ইন্টিগ্রেশন x^n, ফর্মুলাটা হলো x^(n+1)/(n+1), এখানেও সেম, তো এটা আর বলার দরকার নেই। এরপরে আমরা দেখো এখানে লসাগু করতে হবে, লসাগু 2 হবে, 2 দিয়ে 1কে গুণ করলে 2, তো এটা অ্যাকচুয়ালি আমি একটু করে দেখিয়ে দিই, 1/2 + 1, তাহলে 2 লসাগু হলে 1 + 2, তাহলে হলো আমাদের 3/2। তো আমি ওই জন্য এখানে 3/2 লিখেছি, এটাও সিমিলারভাবে হবে, তোমরা একটুখানি দেখে নেবে, 2 লসাগু হবে -1 + 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে। তো এই 2টা যখন এটা যখন উল্টে দেবো, তো এই 2টা উপরে চলে যাবে আর 3 নিচে থাকবে, তো ওই 3 এই 3-এর সাথে কেটে যাবে, যার জন্য শুধু 2 পড়ে থাকবে উপরে, তো আমি তার জন্য এখানে 2 লিখেছি। এটাও একই কেস, এখানে দেখো +2 আর -1 মানে কি 1/2,
तो ये टूटा ऊपरे जाए तो वही जन टू लिखे और देखो ये थ्री बाई टू ही हो नीचे जावा तई है पावारे आशा करी तुम्हारे यटुक बुझाते जे नीचे जावा ऊपर पावारे एक ही कैलकुलेशन एरपर आप एक ही वन बाई टू ही जेहेतु नीचे वन बाई टू हो तेल एबार देखी जे हमें पेलम टू एक्स टू दि पावर थ्री बाई टू माइनस टू एक्स टू दि पावर वन बाई टू प्लस सी तो एखानटाई एकटूखानी तुम्हारे कन्सेप्ट अप्लाई करते हैं देखो जदि एक्स टू दि पावर वन बाई टू थकत तेल तुम्हारा यहाँ के रूट एक्स लिखते पड़ते तो मन करो ये थ्रीटा नहीं वन बाई टू आछे तो तुम्हें यहाँ के रूट एक्स लिखते एबार एखाने जेहेतु एक थ्री आछे तो तुम्हें जो करते एखाने थ्रीटा बसिए दीते हैं देखो एखाने थ्रीटा बसे जाए आशा करी आमी तुम्हारे ये बोझाते पारछी देखो ब्यापारटा एरकम एक्स क्यूब और तार बाइरे मन करो एक रूट आछे तो फर्मूला अनुजाई एटा वन बाई टू हये बसबे और एरपर ये पावर गुण है तई गुण कर थ्री बाई टू है वही जो आपके ये लिखे एन रूटर भरे किचू तीनटे सरि दुटो थकले बहरे बैरिए जाए तो यह तीनटे एक्स आो एखे देखो एक्स गुण एक्स गुण एक्स तो दुटोर जो एक बहरे बैरिए जाए एकटार एक्स एक्स भेतरे थे जाए तो ये लेखा जाए एक्स रूट एक्स माइनस टू रूट एक्स प्लस सी कारण एक्स टू दि पावर वन बाई टू छो तई रूट ओवर एक्स लिखे एबार ए दुटोर थे टू रूट ओवर एक्स कमन नहीं पड़े थकल एक्स और एखे किचू थकबे ना तई वन प्लस सी तो एबार कंडिशन दिए जो वाइर मान बारो और एक्सर मान चार तो वाइर मान बारो और एक्सर मान चार हम कि एकटूखानी देखे नेब तो वाइर मान कत बारो इक्ुअल टू टू रूट ओवर एक्सर मान कत चार बसिए नेब आबार चार माइनस वन प्लस सी एक्चुअल सी बार करार चेष्टा कर बारो इक्ुअल टू टू चार रूट कर ले अच्छा और चार थे एक बार दिल तीन प्लस सी तो बारो इक्ुअल टू दुदुकनी चार चार तीन कत हलो बारो प्लस सी तेल सी इक्ुअल टू हो जाए बारो माइनस बारो इक्ुअल टू शून्य सी एर भैल्यू हमारे बैरिए गल शून्य तो पे जाब अत निम्न वक्र समीकरण वाई इक्ुअल टू टू रूट ओवर एक्स एक्स माइनस वन प्लस सी तो सी एर मान तो गल जिरो जार जो एखे और कोनो किछु बसानोर दरकार नहीं তাহলে আমাদের নিম্ন বক্রের সমীকরণ হয়ে গেল y ইকুয়াল টু টু রুট ওভার x x মাইনাস ওয়ান এটাই আমাদের নিম্ন বক্রের সমীকরণ তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বুঝাতে পেরেছি।